প্রবাসের কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। গত রমজান মাসে কোরআন হামনাত প্রতিযোগিতা ও শিক্ষা সফরে নানা বিষয়ের উপর শিক্ষার্থীদের অবদান রাখা পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় ইতালির রাজধানী রোমে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসাতুর রোমের শিক্ষা সচিব হাফিজ আবদুল্লাহ আল ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেন রোমের তিবুরতিনা রহমতুল্লাহ, মাওলানা ফরিদ উদ্দিন, হাফিজ সুলতান আহমেদ, মাওলানা রুহুল আমিন, রাকিবুল ফেরদৌস টিপু, হাফিজ ওয়াহিদুর রহমান সহ আর অনেকে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রায় 110 জন পুরস্কার দেওয়া হয়।